কথার দেশে প্রেজেন্টস পেলারামের ঘণ্টাদার গল্প। গল্পের নাম ঘণ্টাদার কাবলু কাকা। লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। খুব চিন্তাগ্রস্ত হয়ে ঘণ্টাদা বলল, এই পেলা, ভীষণ পেঁচে পড়ে গেছি রে আজকে, চোখে সর্ষে ফুল দেখছি। আমি উৎসাহিত হয়ে বললুম, কি হলো তোমার, সর্ষের চাষ করছো নাকি আজকাল? তোমার অবশ্য অসাধ্য কাজ বলে কিছুই নেই। তুমি পাটের দালালি করেছ, ঝোলা গুড়ের ব্যবসাও করেছ, সিনেমায় জনতার দৃশ্যতেও অভিনয় করেছ, বাজি রেখে কাঁচা ডিম খেতে গিয়েও বমি করেছ, ওরো বাড়িতে ভূত দেখতে গিয়ে ভিড়মি পর্যন্ত খেয়েছো, শেষকালে কিনা তুমি সর্ষের চাষ আরম্ভ করে দিলে তুমি। থাম থাম, মেলা বকিস নি। নাকটাকে একেবারে পান্তুয়ার মতো করে ঘণ্টাদা বলল, আমি মরছি নিজের জ্বালায়, আর উনি এলেন ইয়ার কি দিতে। হয়েছে কি জানিস, আজই খবর পেলুম বিকেলের গাড়িতে কাশির কাবলু কাকা আসছেন যে। আরে বা 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 বা, সে তো খুবই ভালো খবর। কাশি থেকে যখন আসছেন তখন নিশ্চয়ই কিছু চমচম আর গজা নিয়ে আসছেন। আরে ধুর ধুর, সে ঘুরে বালি বুঝলি, কাশি থেকে গজা চমচম নিশ্চয়ই আনবেন, কিন্তু সে আর হাওড়া পর্যন্ত পৌঁছবে না, মোগল সরাইয়ের আগেই কাবলু কাকা ওগুলোকে সাবার করে ফেলবেন। সে কি গো ঘণ্টাদা, এ তো পুরো টেনিদা। কি বললি পেলারাম, টেনি? আমাদের টেনি শর্মার সাথে কাবলু কাকার তুলনা? তুই জানিস উনি একটা আস্ত পাঠা খেয়ে নেন একেবারে। কি বলছো ঘণ্টাদা, ল্যাস ট্যাস শিং টিং শুধু। চুপ কর পেলারাম, মেলা ফ্যাঁচ ফ্যাঁচ বকিস নি। তা কথাটা যে একেবারে মন্দ বলেছিস তাও নয়, কাবলু কাকা যা খাদক পাঠার সিং তো দূরে থাক, রেধে দিলে কলার দড়ি কাজটাও বোধ হয় খান, বিশ্ব খাদক বুঝলি পেলা, এ পুরো বিশ্ব খাদক। তিন দিন থাকবেন, আর এই তিন দিনের মধ্যে আমাকেও খেয়ে যাবে, এই তোকে বলে দিলুম। সত্যি বলতে কি, কথাটা আমার একদমই বিশ্বাস হলো না। ঘণ্টাদার মতো অখাদ্য জীব আমি আজ পর্যন্ত দেখিনি। কালো বাজারি করে যে কত যে টাকা জমিয়েছে, কিন্তু সে একটা নয়া পয়সা পর্যন্ত খরচা করবে না। পাড়ার ছেলেরা একটা ভালো কাজে চাঁদা চাইতে গেলে লাঠি নিয়ে তেড়ে আসে এই ঘণ্টাদা, বাজারে গিয়ে মরা মাছ কুড়িয়ে আনে আর সেটাই খায়, সস্তায় কেনে পচা আলু। কাবলু কাকা যতই দিকপাল হোক, খাইয়েই বা হোক, ঘণ্টাদাকে তার পক্ষেও খাওয়া সম্ভব নয়। ঘণ্টাদা একটা বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলে বলল, যাই দেখি বাজারে, শের দুই মাংস, শের তিনেক মাছ, আর এই শের খানে ঘি কিনে আনি গে। এই তিন দিনে যদি আমার 200টা টাকা যদি না খসিয়েছেন উনি, তাহলে আমার নামে কুকুর পুষিস পেলা। আমি মনে মনে ভাবলুম, তোমার নামে কুকুর পুষলে লজ্জায় সে বেচারা সুইসাইড করবে। তারপর জিজ্ঞাসা করলুম, তা তোমারই বা হলো কি ঘণ্টাদা, তুমি বা খামোখা কাবলু কাকার জন্য এত অপব্যয় করছো কেন? আরে বুঝলি না, করছি কি আর সাদে, কাবলু কাকার ছেলে পুলে নেই বুঝলি, বিষয় সম্পত্তিও প্রচুর আছে, মানে অঢেল, যদি উইল টুইল করবার সময় যদি মানে এই আর কি। আমি মাথা নেড়ে বললুম, বিলক্ষণ। তবে এই তিন দিনেই উনি আমাকে অর্ধেক মেরে রেখে যাবেন, এমন করে খেয়ে যাবেন যে আমার হার্ট ফেল হওয়াও অসম্ভব বলে কিছু নয়। তখন কাবলু কাকার সম্পত্তি পেলেই কি
আর না পেলেই বা কি? রাস্তায় একটা কাকের পালক পড়েছিল, সেটা তুলে নিয়ে কান চুলকোতে চুলকোতে ঘণ্টাদা বলল, তা আমিও একটা জব্বর প্যাচ কোছেছি পেলারাম, বুঝলি? আমার বাড়িতে একখানা ঘোড়তর ফিতের খাটিয়া আছে, তাতে অন্তত 2 কোটি ছাড় পোকার বাস তো হবেই, বুঝলি? তাইতেই কাবলু কাকাকে আমি শুতে দেব, তারপর সে কি, তারপর যদি চটে গিয়ে উইল টুইল বদলে ফেলে তখন কি হবে? আরে না 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 পেলারাম, উনি কাশির লোক, অত গড়প্যাচ উনি বুঝবেন না, খেতে পেলেই খুশি। একদিকে আমি ভুড়ি ভোজের ব্যবস্থা করব, আর তা খেয়ে কাবলু কাকা একেবারে মশগুল হয়ে যাবেন। আবার রাত্রিবেলা ছাড় পোকার কামড়ে উনি জেরবার হয়েও পালাবার পথ তো আর পাবে না। হ্যাঁ, আমি মাথা নাড়তে নাড়তে বললুম, তা বটে, তা ঠিক আছে, তোমার যা মর্জি। সেই কাকের পালকটা দিয়ে কান চুলকোতে চুলকোতে ঘণ্টাদা এবার বাজারে চলে গেল। আমার তো দুর্দান্ত কৌতূহল হচ্ছে, সেদিন সন্ধে বেলাতেই আমি সেই রোমাঞ্চকর কাবলু কাকাকে দেখতে গেলুম, দোরগোড়ায় আলুর ডবের মতো মুখ করে ঘণ্টাদা দাঁড়িয়ে ছিল, ঘরের ভেতরে আঙুল দেখিয়ে বলল, ওই ওই পেলারাম, দেখ দেখ, এ মানুষ নয় রে পেলা, এ মানুষ নয়, সাক্ষাৎ বক রাক্ষস। বক রাক্ষসটাকে দেখবার জন্য আমি এবার ঘরে পা দিলুম। একটা টেবিলের ওপরে প্রকাণ্ড একটা বারকোষ দেখা গেল, আর তার উপর দেখা গেল শখানেক লুচি, আর কিছু না। হঠাৎ লুচির স্তূপের উপাস থেকে প্রকাণ্ড একখানা হাত বেরিয়ে এসে আন্দাজ খান দশেক একসঙ্গে তুলে নিল। খচখচ করে লুচি চিবোবার আওয়াজ পাওয়া গেল, কিন্তু তবু কাউকে দেখতে পাচ্ছি না, কি ভৌতিক কাণ্ড নাকি? আবার সেই প্রকাণ্ড হাতখানার আবির্ভাব এবং খান পনেরো লুচির তিরোধান হয়ে গেল। তারপর লুচির পাহাড়টা একটু নিচের দিকে নামতে কাবলু কাকাকে দেখতে পেলাম। বাপস রে, কি চেহারা মাইরি, ওজন বোধহয় মঞ্চারেক হবে, মুখখানা একেবারে ঢালাইয়ের জ্বালা, চেহারা দেখে মনে হলো একটা আস্ত পাঠা তো তুচ্ছ ব্যাপার, নগদ একটা ঘোড়া খাওয়াও তার অসম্ভব নয়। কিন্তু চেহারা অমো জগঝম্প হলে কি হয়, লোকটির মেজাজ একদম ভালো, আমাকে দেখে একগাল হাসলেন। কে হে তুমি, কোথায় থাকো? আমার হাত পা পেটির মধ্যে ঢুকে যাচ্ছিল, কাবলু কাকার হাসি দেখে কেমন সাহস এলো গায়ে। আমি বললুম, আমার নাম পেলারাম বারুজ্জয়, আমি পটলডাঙায় থাকি। ততক্ষণে ছোলার ডালের মতো মুখ করে ঘণ্টাদা আমার পাশে এসে দাঁড়িয়েছে, দেখছে লুচির পরমা গতি। ওর একটা বুক ভাঙা দীর্ঘশ্বাসও যেন আমি শুনতে পেলুম। কাবলু কাকা থাবা দিয়ে আজ শেরটা কুমড়োর ছক্কা মুখে তুললেন, ঘণ্টাদার মুখটাও কুচকে টুচকে প্রায় কুমড়োর ছক্কার মতোই হয়ে গেল। কাবলু কাকা এবার আমাকে ভরা মুখে জিজ্ঞেস করলেন,
বলছি পেলারাম, তুমি এত রোগা কেন? আগে আমি তো পালা জ্বরে ভুগি, আর এই বাসক পাতার রস খাই, তাই একটু মানে এই আর কি। পালা জ্বর? আরে দূর দূর দূর, জুত মতো খেতে জানলে ও পালা জ্বর ল্যাজ তুলে পালাবে। শোনো পেলারাম, এক কাজ করবে, একটা বলো তো, তুমি সকালে উঠে চা খাও? হ্যাঁ, এই কয়েক কাপ তো খাই রোজ। মানে আর খেও না, ওতে কোনো ফুড ভ্যালু নেই, অনর্থক শরীর নষ্ট হয়। তার চেয়ে ভোরে উঠেই এক পো খাঁটি গাওয়া ঘি চৌচো করে খেয়ে নেবে। শুনে তো আমার এবার তো আমার চোখ কপালে উঠে পড়ল। আমি উত্তরে বললুম, কে এক এক পোয়া গাওয়া ঘি? হ্যাঁ, এ আর বেশি কি পেলারাম। শোনো, আমি তো রোজ আছের করে খাই। ওরে ঘন্টা, আমার ঘিয়ের ব্যবস্থা করে রাখিস, কাল মনে থাকবে তো? ঘন্টাদা মাথা নাড়ল। মনে থাকবে মানে? সারা রাত বেচারার ঘুম হলে হয় আজকে। কাবলু কাকা আবার বলল, পেলারাম এবার শোনো, তুমি রোজ দুবেলা করে দুটো করে মুরগির রোস্ট, সের টাক, দাঁত খানি চালের ভাত, আর দু সের করে দুধ খাবে। তুমি ছেলে মানুষ তাই লঘু পথ্য দিলুম। আমি ছটা করে মুরগি খাই, তিন সের চালের ভাত লাগে আমার, আর ছ সের করে দুধ খেয়ে থাকি। ঘন্টা, তোমার মনে থাকবে তো? ঘন্টাদার হাত পা কাঁপছিল শুনে, গলা দিয়ে কেমন একটা আওয়াজ বেরোলো তার। ওর হয়েই আমি এবার জবাব দিয়ে দিলুম, নিশ্চয়ই থাকবে, হাজার বার থাকবে। ঘন্টাদার মেমোরি বেশ ভালো। ঘর থেকে বেরিয়ে আসতে আসতে ঘন্টাদা ধরা গলায় আমায় বলল, কিরকম বুঝছিস পেলা, কিরকম? ও বাপরে, বেশ সঙ্গীন অবস্থা তোমার দেখছি। ওরে, খাওয়ার যা লিস্টি দিচ্ছে, ও বাবা, চগু বাবুর বাজারও কুলুবে না, মানে গড়িয়াটা মার্কেটে যেতে হবে। এই তিন দিনেই আমি পুতুর হয়ে যাব পেলা, আমাকে রাস্তায় দাঁড়াতে হবে। আমার বলতে ইচ্ছা করলো, কালো বাজারি করে কয়েক লক্ষ টাকা তুমি কামিয়েছ, কাবলু কাকাই হচ্ছে তোমার আসল দাওয়াই, কিন্তু অনর্থক ঝগড়া করে আবার কি হবে? ঘন্টাদা মুড়ি ঘন্টর মতো মুখ করে বলল, এই এই তবে এখনো সেই দুর্ধর্ষ খাটখানা আছে, আর তার সাথে দুর্ধর্ষ ছাড়পোকা, বুঝলি? এখনো ওরা যদি একটু ম্যানেজ করতে পারে, বুঝলি তো, তবেই। আপাতত ওরাই তোমার ভরসা, বলেই ঘন্টাদার কাছ থেকে আমি বিদায় নিলুম। পরদিন সকালে উঠে সবে লজিকের বই নিয়ে খুলে বসেছি। কি যে মুশকিল ওই, মানে কি বলে, বারবারা সিলারেন্ট, আমার কিছুতেই মনে থাকে না। হঠাৎ দ্বার প্রান্তে ঘন্টাদা, ঘন্টাদার মুখখানা তখন ডিমের কারির মতো হয়ে গেছে। ওরে বেলা, সর্বনাশ হয়ে গেছে রে বেলা, এবার তো আমার পাশে আসবে। কি বলছো ঘন্টাদা, খাওয়ার বহর দেখে তুমি রেগে ভেঙে তুমি কাবলু কাকাকে খুন করে ফেলেছো নাকি? ওরে জানিস তো, আমি তো একটা আরশোলা পর্যন্ত মারতে পারিনি। তাহলে তোমার খামোকা ফাঁসি হবে কেন?
বরাত্রে বেলা শ্রেফ বরাত কাবলু কাকা মারা গেছেন কালকে। হ্যাঁ কি বলছো তুমি? তাছাড়া আর কি বলবো, ওই দু কোটি ঝাড়বোকা জানিস তো, ওদের হাতে আর কারো রক্ষা আছে? নির্ঘাত ওদের কামড়ে কাবলু কাকা পটল তুলে বসেছেন আজকে। ওই দেখ না, সকাল থেকে দু ঘন্টা ধরে দরজায় ধাক্কা দিয়েছি, জানলার ফাঁক দিয়ে পর্যন্ত পিচকিরি করে বরফ জল দিয়েছি গায়ে, তবু নট নরণ চরণ কিচ্ছু না। তবে পুলিশে খবর দাও। পুলিশ খেপেছিস নাকি? ওরে বাবা, এমনিতেই ওরা দুবার আমার বাড়ি সার্চ করে গেছে, বলে নাকি আমি নাকি চায়ের সঙ্গে চামড়ার কুচো মেশাই। এখনো ধরতে কিছু পারেনি বটে, কিন্তু নেক নজরটা তো আছে ওদের। নির্ঘাত বলবে, চক্রান্ত করে এই ভয়ঙ্কর খাটিয়ায় শুয়ে আমি কাবলু কাকাকে খুন করিয়াছি, তখন ফাঁসি না হোক, 20 বছর জেল আমায় ঠেকায় কে? আমি মনে মনে বললুম, তোমাকে জেলে রাখলে দুনিয়ার অনেক উপকার হবে, কিন্তু সে কথা তো আর মুখের ওপর বলা যায় না। আমি বললুম, চলো দেখি, যাই একবার বুঝে আসি ব্যাপারটা। যেতে যে আমার পা সরছে না রে পেলা। আমি কঠোর হয়ে বললুম, তবু যেতেই হবে। সেই ভয়াবহ খাটে শোয়াবার সময় তোমার মনে ছিল না? চলো বলছি। আমি প্রায় জোর করে ঘণ্টাটাকে টেনে নিয়ে গেলুম, কিন্তু বসবার ঘরে ঢুকে আমরা ভূত দেখলুম। ভূত নয়, সশরীরে কাবলু কাকা বসে আছেন। সামনে একটা কাঁচের গেলাস, তাতে আন্দাজ আজ সে কাওয়া ঘি। একটু একটু করে পরম আরামে চুমুক দিচ্ছেন কাবলু কাকা। আমাদের দেখেই তিনি হাসলেন, এই যে ঘন্টা, ওরে কোথায় গিয়েছিলি রে? কাল রাতে যা ঘুমিয়েছি না, সুপার, তাই উঠতে আজ একটু দেরি হয়ে গেল বেশ। ঘণ্টাদা একবার হাঁ করল, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরুলো না তার। কাবলু কাকা ঘিয়ের গেলাসে চুমুক দিয়ে বললেন, চর্বি একটু বেশি হয়ে গেছে রে শরীরে, রাত্রিরে তাই ভালো ঘুম হয় না আজকাল, কেমন গা জ্বালা করে রে। কিন্তু কাল সারা রাত কারা যেন মোলায়ম ভাবে গা চুলকে দিয়েছে, আর সে কি আরাম, 1 বছরের মধ্যেও এমন ডিটোল ঘুম হয়নি রে, তাই উঠতে একটু দেরি হয়ে গেল আজ। আমি ভাবছি কি জানিস, 3 দিন কেন রে, মাসখানেক থেকে যাব রে তোর এখানে। কাকা কি তুই বাস বাস খানে? হঠাৎ ঘুঙ্গু করে আওয়াজ, ঘণ্টাদা পপাত ধরণি তলে। কি হলো রে ঘণ্টা, তোর আবার মৃগি ফিগি আছে নাকি রে? আমি বললুম, মৃগি নয় কাবলু কাকা, আপনি যে 1 মাস ওর কাছে থাকবেন জেনে সে আনন্দে মূর্ছা গেছে। আমার গল্পটি ফুরালো আর নোটে গাছটি মুড়ালো। কাইন্ডলি সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড চেক দি ডিসক্রিপশন বক্স ফর মোর ইনফরমেশন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর ফিউচার নোটিফিকেশন অফ আওয়ার নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।